নমস্কার, এই মুহূর্তত এটি বিশেষ খবর দিবলৈ লৈছো। হে প্রভু, আমাক রক্ষা করা, তোমার বিনে আমার গতি নাই, আমাকে বিপদৰ পৰা উদ্ধাৰ কৰা। এয়া হৈছে আমাৰ অসমৰ ৰাজ্যৰ এটা প্ৰান্তৰ ৰাজ্যৰ অনুৰোধ। তেওঁলোকে ভগৱানৰ ওচৰত কাতৰ প্ৰাৰ্থনা জনাইছে। তেওঁলোকে প্ৰাৰ্থনা কৰাৰ কাৰণ হৈছে যিহেতুকে সমগ্র রাজ্য জুড়ি এতিয়া প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার পরিপ্রেক্ষিতত রাজ্যের বিভিন্ন প্রান্তত ভয়ঙ্করভাবে যে বান পরিস্থিতি আর অঞ্চলৰ যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পৰা রক্ষা পাবৰ বাবে তেওঁলোকে ভগবানৰ ওচৰত প্রার্থনা কৰিছে, পূজা অর্চনা কৰিছে। আৰু আমাৰ হাতত আহি পৰিছে আমাৰ ৰাজ্যৰ লক্ষীপুৰৰ এটা বিশেষ দৃশ্য আৰু খবৰ। আমি আপোনালোকক জনাম এতিয়া সেই খবৰৰ সবিশেষ। হে প্ৰভু, আমাক সহায় কৰক, তোমাৰ বিনে আমাৰ গতি নাই, বা কোনেও আমাক তোমার অবিহনে সহায় করিব নোৱাৰে। বান খহনীয়াৰ পৰা রক্ষা পাবলৈ ঈশ্বৰৰ শৰণাপন্ন হৈছে এতিয়া গয়া, গোৱালপাৰা, ধুবুৰী সীমান্তৰ বুঢ়াবুঢ়ী মন্দিৰ, ব্ৰহ্মপুত্ৰ নৈতে যাহ যোৱাৰ উপক্ৰম হৈছে। যিকোনো মুহূৰ্ততে নিশ্চিহ্ন হৈ যাব পাৰে, হ'ব পাৰে ঐতিহাসিক মন্দিৰটো, যাৰ বাবে খহনীয়াৰ পৰা বুঢ়াবুঢ়ী মন্দিৰটো ৰক্ষাৰ বাবে নৈৰ পাৰত প্ৰাৰ্থনা কৰিছে স্থানীয় লোকে। খোল কৰতাল লৈ হৰিনাম গাই ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছে এয়া ৰাইজে। গোৱালপাৰা, ধুবুৰী সীমান্তৰ বুঢ়াবুঢ়ী মন্দিৰ, ব্ৰহ্মপুত্ৰ নৈত যাহ যোৱাৰ উপক্ৰম হোৱাৰ বাবে এতিয়া জনসাধাৰণে ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছে। আৰু ঐতিহ্যমণ্ডিত এই গোৱালপাৰা ধুবুৰী সীমান্তৰ বুঢ়াবুঢ়ী মন্দিৰক লৈ এতিয়া জনসাধাৰণ এই মন্দিৰত জনসাধাৰণে নিতৌ তেওঁলোকে সেৱা কৰে বা ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰে। আৰু তেওঁলোকে এই ঐতিহ্যমণ্ডিত বুঢ়াবুঢ়ী মন্দিৰ যাতে প্ৰাকৃতিক দুৰ্যোগৰ পৰা বাচি থাকে তাৰ বাবে প্ৰাৰ্থনা জনাইছে। আমাৰ সতীৰ্থ সাংবাদিক লক্ষীপুৰৰ দয়াল দাসে এক প্ৰতিবেদন আগবঢ়াইছে, আমাক এই মুহূৰ্তত প্ৰতিবেদন আমালৈ প্ৰেৰণ কৰিছে, আমি সেয়া আপোনালোকক দেখুৱাম। ৰাজ্যত বানৰ সমান্তৰালকৈ অব্যাহত আছে গোৰাখহনীয়া, আৰু মই আজি এক ব্যতিক্ৰমী দৃশ্য দেখুৱাবলৈ উপস্থিত হৈছোঁ ধুবুৰী আৰু গোৱালপাৰা জিলাৰ সীমান্তৱৰ্তী ঐতিহাসিক বুঢ়াবুঢ়ী থানত। আৰু ইয়াতে ধাৰাষাৰ বৰষুণৰ ফলত গোৰাখহনীয়াই কাল ৰূপ ধাৰণ কৰিছে। ইতিমধ্যে গোৰাখহনীয়াৰ কবলত পৰিছে ঐতিহাসিক বুঢ়াবুঢ়ী মন্দিৰ, আৰু গোৰাখহনীয়া প্ৰতিৰোধৰ কোনো ধৰণৰ কাম নকৰা যেতিয়া স্থানীয় ৰাইজে ওলাই আহি এনেদৰে শেষ ভৰসা ভগৱানৰ ওপৰত শেষ ভৰসা কৰা দেখিবলৈ পোৱা গৈছে। এনেদৰে সিহঁতে নাম সংকীৰ্তনেৰে গোৰাখহনীয়া প্ৰতিৰোধৰ বাবে ঈশ্বৰৰ ওপৰত ওচৰত প্ৰাৰ্থনা কৰা দেখা গৈছে। আৰু ইয়াত যি ব্যক্তিসকল উপস্থিত হৈছে তেখেতসকলৰ পৰা জানিম আচলতে কিয় আপোনালোকে আজি এনেকুৱা সমাৱেত হৈছে। আজি আমি ইয়াত সমাৱেতৰ এটাই কাৰণ, মানে আমাৰ ঐতিহ্যমণ্ডিত বুঢ়াবুঢ়ী থানখন মানে গোৰাখনে কবলত পৰিছে, নিচেই এক বছৰত নাই। এতিয়া আমি ডি চি ছাৰ 15 দিনমান আগত আহি গৈছিল, ডি চি ছাৰক অৱগত কৰিছিলোঁ, চাৰ্কেল অফিচাৰক কৈছিলোঁ, আমাৰ চৰকাৰৰ তৰফৰ পৰাও জনাইছিলোঁ, কিন্তু সিহঁতে কোনো কাণ সাৰ দিয়া নাই। যদি দিয়া নাই এতিয়া আমাৰ মন্দিৰখন যাই আছে, আমাৰ এলেকাটো যাই আছে। এতিয়া যদি চৰকাৰৰ পৰা বা কোনো কৰ্তৃপক্ষই কোনো ব্যৱস্থা নলয়, এতিয়া আমি উপায়হীন হৈ নেদেখা পৰম ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিব লাগিছোঁ যে হে প্ৰভু, আমাৰ এই ঐতিহ্য মন্দিৰখন যাতে আপুনি ৰক্ষা কৰি দিয়ে। আমাৰ কোনো সহায় কৰাৰ আমাৰ ইয়াত আৰু কোনো নাই, আপুনি মানে কোনো এইটো সহায় কৰিব নোৱাৰে। এইকাৰণে আমি গোটেই ভক্তবৃন্দ আহি আজি পূজা পাতল কৰাৰ পিছত এই নদীৰ পাৰত ঈশ্বৰৰ সৈতে প্ৰাৰ্থনা কৰিব লাগিছোঁ যে আমাৰ যাতে এই মন্দিৰখন ঈশ্বৰ ছাড়া কোনো গতি নাই, যাতে আমাৰ ৰক্ষা কৰে। এইকাৰণে আমি ঈশ্বৰৰ তাতে প্ৰাৰ্থনা কৰি আছোঁ।
হয় এতিয়া ভগবানে এতিয়া হেক ভরকা হয়ে পড়েছে এই নৈপরী অঞ্চলবাসীর কেনো যে ঐতিহাসিক বুড়াবুড়ি মন্দির ইতিমধ্যে গোড়াখনে কবলত পড়েছে মাত্র মাত্র এক কেই মিটারমান দূরত আছে বুড়াবুড়ি মন্দির যিকোনো মুহূর্ত দিয়াত বুড়াবুড়ি মন্দির নিশ্চিহ্ন হয়ে যাব পারে বুড়াবুড়ি মন্দির ইতিমধ্যে গোড়াখনে কবলত পড়েছে যেহেতু সরকারের ফলের পর বা কোনো বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ধরনের কানহার দিয়া নাই আর যার পরিপ্রেক্ষিত আজি ইহতে এনেদরে ওলাই আইছে যে ভগবানের উপর হেক ভরসা করে কাকতি মিনতি আরম্ভ করেছে আর ইয়ার এজন সচেতন ব্যক্তি আছে ইয়াত বুড়াবুড়ি গোড়াখনে কবলত পড়েছে হয় এই নিশ্চয়কৈ প্রথমত মানে ঈশ্বর নিজক বুড়াবুড়ি মন্দির কমিটির তরফের অশেষ ধন্যবাদ জানাইছো ইমান আজি প্রতিকূল বতরের মাজতে যে আপনাদের ইয়াত আহিছে আজি যেহেতু আমার 150 বছরীয় পুরনি বুড়াবুড়ি ঐতিহ্য মন্দিরটো মন্দিরটো গোড়াখনের কবলত হে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়লৈ আমার বুড়াবুড়ি মন্দির কমিটির তরফের এটা বিশেষ করজরে অনুরোধ তেখেতে যাতে অতি সোনকালে আমার এই বিষয়টো গুরুত্ব সহকারে লই কিবা একটা ব্যবস্থা করে যেন ইয়াই আমার মন্দির কমিটির তরফের কেদিনমান পূর্বে ইয়াত ডিসি উপযুক্ত মহোদয় আছিল ধুবুরীর এই ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করিলে হয় ডিসি মহোদয় আহি এটা কথা কৈছিল যে আমি অচিরে কিবা এটা লম কিন্তু কিবা টেকনিক্যাল কামৰ কারণে হেতু হৈ উঠা নাই এতিয়া আর যেটো প্রচেষ্টা লোক অতি সোনকালে লব বলে আমি আশাবাদী হয় মই পুনৰবাৰ যে কেমেৰা পার্সন যে মোকাদ্দে মোচিনে দেখুৱাব সামগ্রিক পরিবেশ এয়া হয়েছে ঐতিহ্যমণ্ডিত বুড়াবুড়ি মন্দিরের দৃশ্য এনেদরে মাথন কেই মিটারমান দূরত আছে বুড়াবুড়ি মন্দির যিকোনো মুহূর্তত কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাব পারে বুড়াবুড়ি মন্দির এয়া চাওক আমি দেখুৱাইছো যে যুগ যুগ ধরে যুগ যুগান্তর ধরে ইয়াত কিন্তু পূজার লগতে বৃহৎ মেলা অনুষ্ঠিত হয় চৌদ সংক্রান্ত দিয়ে মেলা বিশাল মেলা অনুষ্ঠিত হয় যিকোনো মুহূর্তত কিন্তু বুড়াবুড়ি মন্দির নৈর নৈর মাজত পড়িব পারে কিন্তু বর্তমানে কোনো ধরনের প্রতিরোধের ব্যবস্থা নকরিলে অসম সরকারের যে জলসম্পদ বিভাগ জলসম্পদ বিভাগটি কিন্তু ইয়াত কোনো ধরনের কাম নকরিলে আর এক ভয়ঙ্কর দৃশ্য এই মুহূর্তে দেখি পাচ্ছি ঈশান নিউজ দর্শকসকল এয়া হয়েছে গোয়ালপাড়া আর ধুবুরী জেলার সীমান্তবর্তী ঐতিহাসিক বুড়াবুড়ি মন্দিরের দৃশ্য আর রাজ্যত যে অব্যাহত আছে বানপানী ভূমিস্খলন আর তার লগতে কিন্তু গোড়াখহনীয়ায় কালরূপ ধারণ করা দেখবলে পাওয়া গেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত গোড়াখহনীয়ায় কালরূপ ধারণ করার সময়তে কিন্তু বুড়াবুড়ি মন্দিরতো গোড়াখহনীয়ায় এক প্রকার ত্রাসর সৃষ্টি করেছে ত্রাসী মধুসূদন হদাইছে এই বুড়াবুড়ি অঞ্চল রাইজক আর ইয়ার অঞ্চল আছিল আমার সতীর্থ সাংবাদিক লক্ষীপুরের দয়াল দাস আর দয়াল দাসে আমার যুগুতালে এই প্রতিবেদন আর পরিস্থিতি যথেষ্ট ভয়ঙ্কর হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত কি গুয়াহী মহানগরী কি উজনি কি নামনি কি মধ্য খবরতে আনহাতে বরাক উপত্যকার এইফালে যেহেতুকে সকলে গম পাইছে যে শিলচরত যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেয়াও ক্ষমা করব ইতিমধ্যে আপনাদের গম পাইছে যে কালির বা ইয়ার বিগত দিন সমূহত আমার রাজ্যের যি বিভিন্ন প্রান্তত যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর সোনাপুরত যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সোনাপুর শিলচরের যে সোনাপুর সেই সোনাপুরত যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেয়া সকলে গম পাইছে আর এতিয়া পরিস্থিতি অধিক ভয়াবহ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে এফালে ভারতীয় বতর বিজ্ঞান কেন্দ্রের রাজ্যের যে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্র সেই বতর বিজ্ঞান কেন্দ্রও জারি করেছে সতর্কবাণী কারণ পরিস্থিতি অধিক ভয়ঙ্কর হয়ে পড়েছে আমি আশা করি শীঘ্রে যাতে এই পরিস্থিতির মুক্তি পায়।